ব্রেকিং নিউজ, এইমাত্র ভারতের টিম হোটেলে গিয়ে পৌঁছেছেন তামিম ইকবাল। অবশেষে চ্যাম্পিয়ন ট্রফিতে উঠতে তামিমের কাছে মাথা নত করে তামিমকে অধিনায়কত্ব বুঝিয়ে দিলেন সাকিব আল হাসান। বিস্তারিত জানতে এখনই পুরো ভিডিওটি দেখুন। দর্শক, ভারতে অনুষ্ঠিত 2023 বিশ্বকাপে একের পর এক ম্যাচ হেরে ইতিমধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। তবে এখনও বাকি আছে দুইটি ম্যাচ, যে দুইটি ম্যাচ জেতা টাইগারদের জন্য খুবই জরুরি, কারণ এই দুইটি ম্যাচ না জিততে পারলে পাকিস্তানে অনুষ্ঠিত 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে না লাল সবুজের দল। তাই আসরের সর্বশেষ এই দুইটি ম্যাচ জিততে মরিয়া হয়ে উঠেছে টাইগার ক্রিকেটাররা। কিন্তু জিতবে কিভাবে? এবারের আসরে মাহমুদুল্লাহ ব্যতীত অন্য ক্রিকেটাররা যে কেউই ফর্মে নেই, তাহলে এবার করণীয় কি? তাই দেশের ক্রিকেট ভক্তদের দাবি, শেষ দুটি ম্যাচের জন্য তামিম ইকবালকে ভারতে নেওয়া হোক এবং অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়া হোক, তাহলে টাইগারদের শেষ দুটি ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। কারণ এই মুহূর্তে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।